গাইজ একটা বিষয় শুই না, আমার চোখ দিয়ে প্রায় পানি আসতেছে আসতেছে, এরকম সিচুয়েশন পরে আপন নাকি অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ রে ভাই, সত্য কথাই কইতাছি, এখন তার অবস্থা নাকি খুবই টাইট, একটু দেখা আসি। একটা জিনিস ভাই, দেখো ভাই, আমার মানবতা কত বড় যে একটা অচিনা মেয়ের জন্য আমার ধন দিয়ে, ও সরি মন দিয়ে পানি পড়তে আছে। অ্যাকচুয়ালি গাইজ ধন দিয়েই পড়তে আছে, এরকম ভাবে দুধ লড়ালড়ি দেখলে তো যে কারো ধন দিয়ে পানি করবো। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড বাই দ্য ওয়ে, আমাদের প্রথমেই জেনে নেওয়া উচিত যে আমাদের পরিমণি আপুর কিন্তু অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে, তার মানে আমরা খুব শীঘ্রই দেখতে পারবো যে পরিমণি আপু হেক্সা মিশন কমপ্লিট করতে পারছে। কেননা ব্রাজিল টিম পারুক আর না পারুক, পরিমণি অবশ্যই পারবে ইনশাআল্লাহ। গাইজ তোমরা কি একটা বিষয় খুব ভালোভাবে জানো যে আমি বেশিরভাগ ভিডিও টিকটকারদেরকে নিয়ে কেন বানাইতে চাই? না, কেন ভাই, টিকটকাররা মানুষ নাকি প্রতিবন্ধী টিকটকার আমি ঠিক বুঝি না। আচ্ছা তারাই বলুক, তারা আমরা কিন্তু একজনও মানুষ না। তাহলে কি আমরা তো টিকটকার? দেখছো, তাও তো আমরা রোস্টাররা তাদেরকে গরু ছাগল একটু আড্ডু বলতাম, কিন্তু তারা নিজেকে মানুষ এইভাবে না, তারা ভাবে ওলোগা তারা টিকটকার। মানে একটা জিনিস তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, তারা যেহেতু টিকটক অ্যাপ ইউজ করতেছে তার মানে তারা বর্তমানে টিকটকার, আর যখন রাতে তারা পর্ন ইউজ করে তার মানে তারা পর্ন স্টার। লাবণ্যা লা সানাসুর লাবণ্যা আমার দেখলে বাবু শুনে যাও কি মহব্বত রে করে লো বনে লো পারাপাশে মানচা বনে দুনন তিল্লা দিছে আমি নাকি সানাসুর লা লাগলাইন বরি। আমি এটা তো জানি না যে এই ছেলেটা কি তার পার্সোনাল ছেলেই নাকি অন্য কারো ছেলে, আই এম নট শিওর। বাট একটা জিনিস আমি বলে দিতে পারি যে কিনা ক্যামেরা অন করায় পিচ্চি পুলারে দিয়ে টিপাইতে পারে, সে অবশ্যই ক্যামেরা অফ করার পর অনেক কিছু দিয়েও দিতে পারে। আই মিন শিক্ষা দেওয়া উচিত, কারণ এইসব পিচ্চি ছেলেদেরকে দিয়ে যদি বর্তমানে এসব কাজ করে তাহলে ভবিষ্যতে তো তারা পনিশারে হবে, তারা তার অন্য কিছু হতে পারবে না, তাই না? তো আমি আন্টির কাছে এটাই রিকোয়েস্ট রাখতেছি, আন্টি আপনার ছেলেকে শিক্ষা দিন, যদি ভালো শিক্ষা দিতে নাই পারেন তাহলে পনিশ শিক্ষা দিন। আমাকে টেক্সট করতে চাইলে টেক্সট করতে পারেন, কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন, ফোন দিতে চাইলে ফোন দিতে পারেন। টেক্সার কমেন্ট আমি করতেছি না ভাই, অনেকদিন ধরে ভার্জিন ছিলাম তো ভার্জিন আর থাকতে চাই না। তো যারা যারা সিঙ্গেল আসো আমার মতো, যারা যারা হাত মেরা রাত কাটাও, তারা তারা অবশ্যই আমার সাথে চলে আসো ভাই, তাড়াতাড়ি আসো। আমাকে টেক্সট করতে চাইলে টেক্সট করতে পারেন, কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন, ফোন দিতে চাইলে ফোন দিতে পারেন। গাইজ সত্যি কি অফারটা এখনো আছে? কেননা এই অফারটা জানার পর থেকে তো আমার লুপ ধরে গেছে, কেননা ভাই সামনে আসতেছে শীতকাল, যে শীতের কাপনে আমরা করি কাপনি, তাই তো তারে আমরা দিতে চাই ঠাপনি। তো যাই হোক ভাই, মেন কথা এটা না, মেন কথা হলো যদি অফারটা এখনো থেকে থাকে আর দেখবো না ফোনে, এখন থেকে খেলবো তুমি আর আমি শুধুমাত্র গোপনে। থাক ভাই, এগুলো তো খারাপ হইলে টুকটাক হইলো, ব্রা পরছে, হ্যাঁ অর্ধেকের থেকে ছোট হইতে পারে ওই ব্রাটা, না হলে এত লড়া লড়তো না ওই জিনিস দুইটা। কারণ ভাই ফুটবল দুইটা লড়ার জন্য মারতে হয় এক লাথি, নয়তো বা কেমনে চলবে তোমার ঘরে বাত্তি। আর ফুটবল ফুলাইতে গেলে ফু দিতে হয়, আর আপুর দুইটা বড় করছে তার বয়ফ্রেন্ডে, শুধুমাত্র টিপতেই হয়। তাও তো তার আগের ম্যাগেটে একটু হইলো তো ব্রাটা পড়ছিল, কিন্তু এই ম্যাগের কি হইলো যে ব্রাই পড়লো না ভাই? আমার মনে হয় এদেশের মধ্যে ব্রা খুবই শর্টেজ। আচ্ছা ব্রা যেহেতু নাই তাহলে তুমি উন্নাটাই পড়তে পারতা, অ্যাটলিস্ট এত লাফাইতো না, লাফাইলেও কেউ দেখতে তো পারতো না, এই জিনিসটা তো বুঝতে পারতা। ও বুঝাবুঝির দিন তো অনেক আগেই হয়ে গেছে শেষ, কেননা এটা তো বর্তমানে ডিজিটাল বাংলাদেশ।
এই দেশে ধূর্ষিতা কুলঙ্কারী অহংকারী বেহংকারী নির্লজ্জ বেহায়া সবকিছুই তুমি পাবা যেখানে তুমি যেতা চাইবা। কেননা এই দেশে ফ্যামিলি বাসার থেকে থাকে হলো বেশি পতিতা, যেখানে ছেলেও পাওয়া যায় প্রতিটা। আর এক একটা মেয়ের নষ্ট হওয়ার পিছনে যদি থাকে একটা ছেলের কারণ, তার মানে অবশ্যই বুঝা নিবার মেয়েটা ছিল একটা ম্যাগি, তাই দিয়েছে এরকম একটা কারণ। আর তোমার যদি একটা সতী নারী করতে হয় ভুক, তাহলে তোমাকে ছাড়তে হবে অনলাইনের এই যুগ। কি আর হবে লাভ যদি ছেড়েও দেও তুমি অনলাইনের যুগ, কেননা অফলাইনের মেয়েরা তো খেতে গিয়ে দিতেছে ইচ্ছা মতো অন্যান্য ছেলেদের সুখ। যাই হোক ভাই, এই দেশের সিস্টেমকে আমি খুবই ভালোবাসি, তাই তো আমি বারবার একটা কথাই খুব ভালোভাবে বলি। উফ, সে নাকি খুবই জোশ, তাকে দেখতে নাকি অনেক জোশ জোশ জোশ। তো মোটকি আমি তোর একটা কথা কইতে চাই, তোর পেটের এত চর্বি যে এই চর্বির কারণে তো কোনো ছেলেই তোরে পাত্তা দিব না, আর কোনো ছেলে তো দূরের কথা, তোরা তো হিজলাও দুষবো না। হাট মোটকি, আগে নিজের চর্বি কমা। তোকে একটা কথা আমি সিম্পলি নর্মালি একটা কথা বলি যে আমি ভাই অনেকদিন যাবত সিঙ্গেল আছি, অ্যান্ড বেসিক্যালি কি মানে সামনে আবার শীতকাল আসতেছে, তো আমার কেমন যেন একটা অন্যরকম একটা ফিলিং জাগতেছে ভাই। ফুল বালিশ আর খেতা কম্বল দিয়ে আর পোষাইব না ভাই, এখন আমার একটা মেয়ে খুবই দরকার। তো পরিমণির তো অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে, তো আপনারা যদি আর কি সম্মত দেন তাহলে পরিমণিকে বিয়ে করতে আমি রাজি আছি। ওনার পম্পমগুলো অনেক বড়। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।